জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শুভ অষ্টমীতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো শুধু ভিডিও দেখলে হবে না পড়াশোনাটা মনোযোগ সহকারে করা উচিত আর শুধু যে আমি এই চাকরিটা পাবো তার জন্য শুধু স্বপ্ন দেখি সেই স্বপ্নটায় রাখাই উচিত নয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য কাজ করে যাও তো অবশ্যই সব থেকে নিজ মানে সেলফ স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ভিডিও দেখায় না তার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি বাড়ি থেকে কতটা পড়াশুনো করছো সেটাই এই পুজোর মরশুমে সবাই তো ঘোরাঘুরি করছে কিন্তু সেই ভালো স্টুডেন্ট যে সেই আহ্লাদটাকে না করে নিজেই পড়াশুনো করে এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করে ভবিষ্যতের জন্য তো কথা না বাড়িয়ে তোমাদের সবাইকে বলবো খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো দেখবে নিজের কষ্টের ফল অবশ্যই পাবে তো চলো আমি আজকে তোমাদের সামনে কুড়িটি জিকে সম্বন্ধে আলোচনা করব যেগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা শুধু দেখলেই মনে রাখতে পারবে তো স্টার্ট করছি উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে উড়ন্ত মাছের দেশ বলা হয় বারবার ডোসকে নেক্সট কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত আমরা প্রায় সবাই জানি যে কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত এই কর্ণাটকে অবস্থিত এই কুঞ্চিকল জলপ্রপাতকে কি বলা হয় এই কুঞ্চিকল জলপ্রপাত হল ভারতের উচ্চতম এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত এটি কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয় তাহলে উত্তর হবে বড়াই নদীর তীরে অবস্থিত এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটি বড়াই নদীর তীরে অবস্থিত এটির উচ্চতা জলপ্রপাত উচ্চতা চারশো পঞ্চান্ন এই জলপ্রপাতের উচ্চতা হচ্ছে চারশো পঞ্চান্ন কিমি মনে রাখবে কিন্তু এই কুঞ্চিকাল জলপ্রপাতকে ভারতের উচ্চতম এবং এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বলে আখ্যা দেওয়া হয় নেক্সট বীরবল কাট ছদ্মনাম বীরবল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম তার সাথে মনে রাখবে ভানু সিংহ কাঠ ছদ্মনাম অনিলা দেবী কাঠছন্দনাম কমলাকান্ত কাঠ ছদ্মনাম নেক্সট ওয়ান খেদি স্টেডিয়াম কোথায় অবস্থিত ওয়ান স্টেডিয়াম মুম্বাই শহরে অবস্থিত নেক্সট বুদ্ধচরিত কে রচনা করেন আমরা প্রায় সবাই জানি বুদ্ধচরিত অশ্বকোষ রচনা করেন এই বুদ্ধচরিত বিষয়টি কি বুদ্ধচরিত হলো একটি সংস্কৃত মহাকাব্য এটি অশ্বকোষ লিখেছিলেন এটি কাকে নিয়ে এটি লিখেছেন গৌতম বুদ্ধকে নিয়ে বা গৌতম বুদ্ধের জীবনী নিয়ে গৌতম বুদ্ধের জীবনী সম্বন্ধে এই অশোঘোষ বুদ্ধচর রচনা করেন এটি রচনা করেছিলেন দ্বিতীয় শতকে এবং এখানে অবস্থান করেছে কয়টি স্বর্গ এখানে আটাশটি স্বর্গ ছিল আটাশটির মধ্যে প্রথম স্বর্গটি কিন্তু সম্পূর্ণ করেছিল অশ্বোষ কিন্তু তার বাকি স্বর্গগুলো যে ছিল সেটা সম্পূর্ণ করতে পারেনি এটা অসম্পূর্ণই রয়ে গেছে কিন্তু এই বুদ্ধচরিতের পাশাপাশি তোমরা মনে রাখবে যে এলাহাবাদ প্রশস্তি সম্বন্ধে এলাহাবাদ প্রশস্তি আর রাস্তা রঙ্গিনী কলহনে রচিত এই সম্বন্ধে ভালো করে পড়ে নেবে কেমন নেক্সট মুর্শিদাবাদ জেলা কে দুই ভাগে ভাগ করেছে কোন নদী বলে হচ্ছে যে মুর্শিদাবাদ যে জেলাটা রয়েছে পশ্চিমবঙ্গে সেটা কোন নদী দ্বারা বিভক্ত তো এখানে হয়ে যাচ্ছে ভাগীরথী ভাগীরথী নদী কি এবং কার শাখা এগুলো কিন্তু মনে রাখা দরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর কোথায় অবস্থিত স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার ইন্ডিয়া দপ্তর মুম্বাই শহরে অবস্থিত মুম্বাইকে কি বলা হয় ভারতের প্রবেশদ্বার বলা হয় এটা কিন্তু মনে রাখবে ওকে সম্প্রতি আসামের নতুন ডিএসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে সম্প্রতি আসামের ডিএসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন হিমা দাস আর হিমা দাস কি এই হিমা দাস এই হিমা দাস কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে তো প্রায় সবাই বেশি ভাগ জানি না কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় তো এই হিমাদাস সম্বন্ধে জেনে নেবে হিমাদাস কে ছিলেন নেক্সট রাজস্থানের রাজধানীর নাম কী রাজস্থানের রাজধানীর নাম জয়পুর তার সঙ্গে মনে রাখবে গোলাপি শহর কাকে বলা হয় এটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে ওকে নেক্সট ক্রেতা সুরক্ষা আইন কত সালে পাশ হয় ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় উনিশশো সালে নেক্সট কানাডা কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত কানাডা কাপ গল্ফ খেলার সঙ্গে যুক্ত তার সঙ্গে মনে রাখবে বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটাও মনে রাখবে এটাও কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত পাইক বিদ্রোহ কত সালে হয়েছিল পাইক বিদ্রোহ হয়েছিল আঠেরোশো সালে তার সাথে সাথে পড়বে পাইক বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল এবং পাইক বিদ্রোহ কোন জায়গায় হয়েছিল বা তার স্থানটার নাম অঞ্চলটা যে অঞ্চলটা জুড়ে এই পাইক বিদ্রোহটা হয়েছিল সেটাও পড়বে নেক্সট কালিম্পং জেলা কত সালে গঠিত হয় কালিম্পং জেলা গঠিত হয় দু সালে তার সাথে পড়বে কোন জেলাকে ভেঙে কালিম্পং ডান্ডি পদযাত্রা কোন কত সালে হয়েছিল উনিশশো তিরিশ সালে তার পাশাপাশি মনে রাখা দরকার ডান্ডি পদযাত্রা কোন জায়গায় হয়েছিল এবং কে নেতৃত্ব দিয়েছিল ডান্ডি পদযাত্রা নেতৃত্ব দিয়েছিল গান্ধীজি জাতির জনক গান্ধীজি গান্ধীজির আত্মজীবনীর নাম কী ছিল গান্ধীজির আত্মজীবনীর নাম ছিল দ্য দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ তারপর গান্ধীজি কি কি মানে করেছিল তার কর্মজীবনগুলি সম্বন্ধে তোমরা জানবে যেমন আইনামন আন্দোলন অসহযোগ আন্দোলন ভারত ছড়ো আন্দোলন এই যে এই সম্বন্ধে তোমরা কিন্তু পড়বে কেমন নেক্সট কোন ক্রিকেটার সর্বপ্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সচিন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন নেক্সট বন্দিপুর ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক ভারতের কর্ণাটকে অবস্থান করেছে তার সঙ্গে মনে রাখবে যে কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নেক্সট ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি বা ভারতবর্ষের বর্তমান উপরাষ্ট্রপতির নাম এম ভেঙ্কাইয়া নাইডু তার সাথে মনে রাখবে উপরাষ্ট্রপতির কার্যকাল মেয়াদ কত আর উপরাষ্ট্রপতি কত বছর বয়স হলে উপরাষ্ট্রপতি হওয়া যায় নেক্সট রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় স্পিংমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তার সঙ্গে মানবে যে মনে রাখবে বায়ুর দিক মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর দিক মাপা হয় বাদ পতাকা যন্ত্র বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটাও মনে রাখবে গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটাও মনে রাখবে নেক্সট ভারতের সবচেয়ে ধীরগতি ট্রেনের নাম কি ভারতের সবচেয়ে ধীরগতি ট্রেনের নাম নীলগিরি প্যাসেঞ্জার তার সঙ্গে মনে রাখবে ভারতের সবচেয়ে দ্রুতগমি ট্রেনের নাম কি কমেন্ট সেকশানে জানিয়ে দেবে ওকে নেক্সট এন এস কত সালে প্রতিষ্ঠিত হয় এনএসি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো বন্ধুরা এই গেলো কুড়িটি জিকে যেগুলি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে আশা করি তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টের সেকশানে জানিয়ে দেবে